বন্ধুরা গণেশহ আপনাদের সহকে সাত আসকাল একটা অঙ্ক করবে এখানে বলা আছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য থেকে প্রথমে তিরিশ পার্সেন্ট ছুটে উপরে আবার দুই দফায় কুড়ি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ছুটে মোট পরিমাণ বাহাত্তর টাকা হয় তাহলে দ্রব্যটির নির্দিষ্ট মূল্য কত ছিল ধরি যে দ্রব্যটির নির্দিষ্ট মূল্য ছিল এক্স টাকা তারা তিরিশ পার্সেন্ট ছুট ছুটে তাহলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে তাহলে সত্তর এক্স বাই হান্ড্রেড তার মানে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার মানে কি একশো থেকে তিরিশ বার দিন তাহলে সত্তর তারপরে কী বলছে পরের দফাতে টোয়েন্টি এবং টেন পার্সেন্ট ছুটের মধ্যে বাহাত্তর পার্সেন্টের ই হয়েছে তাহলে কী হয়েছে পরে যে দুইটা পার্সেন্ট সেটার মোট পার্সেন্টেজটা বের করে নেব তার জন্য কী করবেন কুড়ি যোগ টেন বিয়োগ কুড়ি বিয়োগ টেন বাই হচ্ছে হান্ড্রেড তাহলে দুজনে গড় পার্সেন্টেজটা বেরিয়ে যাবে তাহলে তিরিশ একশো দুই সমান তিরিশ বিয়োগ দুই সমান সমান আঠাশ পার্সেন্ট এই গড়ে হলো তাহলে আঠাশ বিক্রয় মূল্য কী হবে আঠাশ বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো থেকে আঠাশ বাদ দিয়ে দিন তাহলে সেভেন্টি আর হচ্ছে তাই মূল্য এটাও এক্স ধরে নেই তাহলে কী বলছে দুটার ছোটের পরিমাণ বাহাত্তর টাকা তাহলে যে গড় আসছে একটা আসছে বাহাত্তর এক্স আর হচ্ছে সত্তর এক্স বাই একশো ডিভাইডেড হচ্ছে সেভেন্টি সেভেন্টি টু তাহলে দেখুন এটা করলে হচ্ছে একশো করলে সেভেন্টি টু বাই বিয়োগ এক্স সত্তর এক্স সেভেন্টি টু তাহলে করলে টু এক্স সমান সমান সাত হাজার দুইশো টাকা তাহলে এক্স সমান সমান দুই রেকর দিন সাত হাজার দুইশো সমান সমান হচ্ছে ছত্রিশশো টাকা কত নম্বর মিললে এ নম্বর